एसोसिएशन चले जाए। আমাদের রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসনের যে কর্মসূচি নেওয়া হয়েছে তার অন্তর্গতই এক অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগম আমরা 11টা ওয়ার্ডে প্রতি ঘরে সুশাসনের কর্মসূচিকে সামনে রেখে আমরা একটা শিবির অনুষ্ঠান করছি বিভিন্ন ওয়ার্ডে। আজকে আমি এখানে 27 নম্বর ওয়ার্ডে মাননীয় কর্পোরেটর সুভাষ ভৌমিক সহ আমাদের জেলা পৌর নিগমের অফিসাররা আছেন, বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের এসডিএম, জেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তরগুলি আজকে কিন্তু ওই কাজগুলি যাদের যে সকল ব্যক্তি বা পরিবার বা পরিজনদের যে সব কাগজগুলি প্রয়োজনীয় কাগজ, বিশেষ করে পিএপিসি, ম্যারেজ রেজিস্ট্রেশন, বিভিন্ন ওয়ার্ড, আমাদের ভেন্ডার লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য যত কাগজপত্র যা যা প্রয়োজনীয়, একটা ব্যক্তির যা প্রয়োজন বা পরিবারের সবগুলি যাদের নেই তাদের আজকে এই শিবিরের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস এবং আশা ত্রিপুরা রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে প্রতিকূল সুশাসন, আমি সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, রাজ্য সরকার এবং আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে প্রতিটি মানুষের ঘরে প্রশাসন পৌঁছে যাওয়া। আজকে এই শিবির